তো গাইস, এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটা ছিল অ্যাবাউট ক্যাডিমিনেটি, ক্যাডিমিনেটির সাকসেসফুল লাইফ সম্পর্কে। তো আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি ভুবন বাম মানে বিবিকি বাইন্সের যে সাকসেসফুল ইউটিউব লাইফ আছে তার সম্পর্কে। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা থেকে অবশ্যই অনেক অনেক মোটিভেট হবে এখান থেকে, এই ভিডিওটা থেকে। তো যারা এখন থেকে ভিডিওটা ক্লিক করে এখানে এসছো না দেখার জন্য, তারা অবশ্যই প্লিজ, যারা যারা দেখতে চাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, মাঝখান থেকে চলে যেও না, কারণ এই ভিডিওটার মধ্যে বোঝার অনেক কিছু আছে। তোমাদের লাইফ বদলে যেতে পারে এই ভিডিওটার পর, হয়তো তোমাদের মনোবৃত্তিটা পাল্টাতে পারে এই ভিডিওটার পর। তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা মনে করছো যে আমার ভিডিও পছন্দ হয় না, আমি বকর বকর করি, সেটা পছন্দ করো না, তারা আসতে পারো। কিন্তু যারা আমাকে ভালোবাসো, আমার চ্যানেল দেখো, আমার ভিডিওস পছন্দ করো, তারা অবশ্যই থাকো। আর আমি আজকে ভুবন বামের বায়োগ্রাফি সম্পর্কে বলবো। তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। 1994 সালে 21শে জানুয়ারি দিল্লির একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে ভুবন বামের জন্ম হয়। তো ছোটোবেলা থেকেই না ভুবন বামের খুব একটা পড়াশোনার দিকে মন ছিল না, সে ততটা ভালোও ছিল না, কিন্তু সে তার বন্ধু বান্ধবী সবার মধ্যে কমেডি করে তাদেরকে হাসানোর জন্য খুবই বিখ্যাত ছিল তখন। আর তাছাড়াও তার ছোটোবেলা থেকেই একটা স্বপ্ন ছিল যে সে একজন সিঙ্গার হবে। কিন্তু তখনকার দিনে প্যারেন্টসরা মানে গার্জিয়ান্সরা তখনকার দিনে মনে করতো যে তার সন্তান যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নেয় তাহলে নাকি তার লাইফ সিকিওর হয়ে যাবে, তার ক্যারিয়ারটা সিকিওর হয়ে যাবে। তো সেই চিন্তাভাবনাই ছিল তখনকার প্যারেন্টসদের। তো সেই চিন্তাভাবনা, তার সেই মা বাবার স্বপ্নটা পূরণ করার জন্য ভুবন বাম ক্লাস 10 পাস করার পর, সেকেন্ডারি পাস করার পর সে গ্র্যাজুয়েশনের জন্য কমার্সে ভর্তি হয়ে যায়। এবং প্রথম বছর থেকেই, ফার্স্ট ইয়ার থেকেই সে একটা দিল্লির একটা রেস্টুরেন্ট গান করা শুরু করে দেয়। তো তারপরে সেখান থেকে সে গান ফান করে। ভুবন বামের পরিবার থেকে তার এই গান গাওয়াটাকে খুব একটা মেনে নিতে পারতো না, মানে পছন্দ করতো না বলে ভুবন বাম মিউজিক ইনস্ট্রুমেন্ট প্লে করাও ইউটিউব থেকেই শিখেছিল। তারপরে একদিন সে এই মিউজিকটা একটা প্লে করে একটা মিউজিক গান মানে একটা ভিডিও বানায়, ভিডিওটা বানিয়ে ফেসবুকে সে আপলোড করে, আর ভিডিওটা মোটামুটি ভাইরাল হয়ে যায়। তো তারপর থেকেই সেই ভাইরাল ভিডিওটা ফক্সস্টার কোম্পানি দেখে নেয়। ফক্সস্টার কোম্পানি তো তোমরা হয়তো জানো এখন যে যারা বড় বড় সিনেমাগুলোতে মিউজিক প্রডিউস করে, তাদের কথাই বলছি আমি। তখনকার দিনে সেটা খুবই বিখ্যাত ছিল, এখনও বিখ্যাত আছে। তো সেই কোম্পানির চোখে এই গানের ভিডিওটা পড়ে ভুবন বামের। তো তারা ভুবন বামকে অফার করে যে তাদের কোম্পানিতে গান করার জন্য। তো সেই তখন ভুবন বাম সেই খবরটা পেয়ে একদম মানে আনন্দে পুরোপুরি পাগল হয়ে যায়। তো সেরকমভাবে সে এটা অ্যাকসেপ্ট করে নেয়। আর প্রায় 10 দিন ধরে প্রচুর খাটনির পর সে কয়েকটা গান তৈরি করে এবং তাদের কাছে পাঠায়। তো সেই গানগুলো, একটা গানও ফক্সস্টার কোম্পানির পছন্দ হয় না, তার জন্য তারা তাকে রিজেক্ট করে দেয় পুরোপুরি। তো তারপর থেকে ভুবন বাম এখনও কিছুদিন, কয়েক বছর আগে একটা ইন্টারভিউতে ভুবন বাম বলেছিল যে তোমাকে যদি কেউ কোনো কাজ করতে পারে, টাকার মানে ফ্রিতে কোনো কাজ করবে না, কারণ তোমার যদি সেটা প্যাশান হয়ে থাকে না, কখনো কারোর জন্য ফ্রিতে কোনো কাজ করবে না, এই কারণেই বলেছিল সে। এই কিছু সময় পর ভুবন বাম একটা ইউটিউবের চ্যানেল খোলে বিবিকি বাইন্স নামে, এবং সেখানে একটা কমেডি ভিডিও পোস্ট করে। তো সেই ভিডিওটা পোস্ট করার পরে তার বন্ধুরা তাকে বলে যে এসব ফালতু কাজ করছিস, এসব কাজ করে কোনো লাভ হবে না, তুই কিছু করতে পারবি না। তো এইসব কথাগুলোকে ভুবন বাম তখন ইগনোর করে যায় আর ভিডিও আপলোড করতে থাকে। প্রায় 4টে ভিডিও আপলোড করার পর একটা ভিডিওতে প্রায় 15টা লাইক পড়ে, প্রথম যখন আপলোড করেছিল 15টা লাইক পড়ে। তো তখন সেখান থেকে সে কিছুটা উৎসাহ পায়, সেখান থেকে উৎসাহিত হয়ে সে ভিডিওটাভাবে আপলোড করতে শুরু করে, আপলোড করতে থাকে। কিছুদিন পরে তার একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায়, পাকিস্তানের একটা ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটা। তো তারপর থেকে ভুবন বামের উৎসাহ আরও বেড়ে যায় ও সে ভিডিও বানানো শুরু করে। বিবিকি বাইন্সের সেই প্রথম ভিডিওতে 15টা লাইক পড়ার পর থেকে সে ভিডিও আপলোড করা শুরু করা থেকে সে পেছনে ফিরে কোনোদিন তাকায়নি, এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, যেটা হচ্ছে নিজের প্যাশনটাকে ফলো করো, যে যা বলুক কোনো দিকে মন দিও না, নিজের প্যাশনের দিকে এগিয়ে যাও। অবশ্যই একটু হয়তো সময় লাগতে পারে, তো তুমি নিজের জীবনে অবশ্যই সফলতা পাবে, তো সফল হতে পারবে অবশ্যই। আজকের ভিডিওতে আমি এটাই তোমাদেরকে বোঝানোর জন্য বলেছিলাম, এই ভিডিওটা বানালাম, হয়তো একটু ছোটো ভিডিও হয়ে গেছে। আর একটা কথা বলি, ভুবন বামের এখন দেখতে গেলে তার প্রায় মিলিয়ন সাবস্ক্রাইবার, সে ভিডিও আপলোড করার সাথে সাথেই সেই ভিডিওগুলো হিট হয়ে যায় সঙ্গে সঙ্গে। তো এরকম হয়তো তোমার জীবনেও হবে একদিন, তুমিও হয়তো এরকম হিট হবে, তুমিও তোমার প্যাশন নিয়ে ফলো করলে তুমি গ্রো করতে পারবে, তোমার জীবন সাকসেসফুল হবে। এইভাবেই তোমার প্যাশনটাকে ফলো করে যাও, অবশ্যই কিছু করতে পারবে। আজকের এই মোটিভেশনাল ভিডিওটা এত অবধি রাখছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে নিচে কমেন্ট করে জানাও যে এই ধরনের ভিডিও আমি আর আনবো কি না।
আর আগের দিনের যে ক্যারিমিনাটি, আগের দিনের না, এর আগে যে ভিডিওটা বানিয়েছিলাম এরকম মোটিভেশনাল ক্যারিমিনাটি সম্পর্কে ভিডিওটা, তো সেই ভিডিওটাও গিয়ে তোমরা দেখে আসতে পারো। সেখানে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর আই বাটনেও লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে তোমরা দেখে আসতে পারবে। সেই ভিডিওটাও খুবই মজাদার হয়েছে, মজাদার বলতে গেলে তোমাদের মনোবৃত্তিটা পাল্টানোর জন্য একটু মজার হিসেবে বানিয়েছি ভিডিওটা, দুটোটাও গিয়ে দেখতে পারো তোমরা। আর আজকে আমার এই ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে, কিন্তু তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার ভাইয়ের চ্যানেল, আর এই সাবস্ক্রাইব করার বদলে আমাকে আরও কমেন্ট করো, আমার ভিডিওসগুলো দেখো। সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা গ্রো হবে, আমরা গ্রো হবো, আমাদের এই মডার্ন গাইস ফ্যামিলি গ্রো হবে প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি। তো প্লিজ ইয়ার যারা এত অব্দি দেখেছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তার একটা কথা বলার ছিল, এটা করোনা ভাইরাসের ওষুধ বেরিয়ে গেছে, করোনা ভাইরাসের যে মেডিসিন আছে সেটা বেরিয়ে গেছে, তো খুব কিছু সময়ের মধ্যেই সেটা বাজারে চলে আসবে, তোমরা কিনতে পারবে। তো এটাই একটা খবর ছিল, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন জন্য বাই বাই, টাটা।